শুভ সকাল বন্ধুরান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এইটুকু ঠাকুরকে প্রার্থনা করি, যে যথায় আছো ভালো থেকো সুস্থ থেকো। সকাল সকাল থেকে বাসির বিছানা থেকে ব্লগটা কন্টিনিউ করলাম, দেখতে থাকো পুরো ব্লগটা, খুব খুব ভালো লাগবে। স্কিপ করে মানে ভিডিওটা কেটে কেটে না দেখে পুরো ব্লগটা দেখো, খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো। ইউটিউবে নতুন করে দিয়ে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, ওটা তো আর বলতে হবে না, তোমার তো করে নিবে, আমাকে যে ভালোবাসে আর আমার ভিডিও যে দেখতে ভালো পছন্দ করে নিশ্চয়ই করবে, ওইটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো গাইস, এখানে আমি ঘরটা বাসি ঘরটা ঝাঁটে নিলাম, বাসি বিছানা তুলে নিলাম। আজকে না ভাবছিলাম ঘরটা মুছবো বলে, তারপরে কি মন হলো মোটিভ চেঞ্জ হয়ে গেলো, না থাক কালকে থেকে ঘরটা মুছবো। পরশু দিন ঘরটা মুছছিলাম, সব দিন না ঘর মুছতে পারি না, চেষ্টা করি কিন্তু হয়ে উঠতে পারে না, একটু কেনকে জানি ভালো লাগছিলো না আজকে শরীরটা। তাই জন্য সবসময় মানে সব কাজ ডেলি করতে ইচ্ছা করে না। এখানে চলে যাচ্ছি স্টোররুমটা, স্টোররুমটা চলো ভালো স্টোররুমটা বাসি ঝাঁটা মারা হয়নি, গাড়ি এইমাত্র বর বারকালো, গাড়িটা বারকালার পরে আমি এখানে স্টোররুমটা ঝাঁটিয়ে নিয়েছি। আমাদের না মিট্টু পাখি থাকে, এই স্টোররুমটা না বেশি অপরিষ্কার করে, অনেক অপরিষ্কার করে জানো, এটা সেটা খায়, এদিক ওদিক করে তিন চত্র করে ফেলায়। আর কী করবো, পাখিটা রাখে দিই যখন, ওটা তো আর কিছু করা যাবে না। চলো গাই, সেখানে আমার ঝাঁটা কমপ্লিট হয়ে গেছে, এখন উঠান ঝাঁট মারবো, উঠান ঝাঁট বিয়ে হয়নি। আজকে অনেক সকালবেলা উঠেছি, এখন জানো কটা, ছটা কানি বাজে, ছটা দশ পনেরো, বেশি লেট হয়নি, কিন্তু ছটা থেকে না রোদ মারা আছে, কেন কে জানি, বৃষ্টি নাই, গরম বেশ ভালো আছে জানো, শীত কাল হলো না কিন্তু গরম ভাবটা না ছাড়ে যায় না, বেশ গরম আছে। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে তো। আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি নাই, কিন্তু গরমটা বেশ বাজে, গরমটা ফেলেছে, বিরক্তি ভাব লাগছে। শীত দিন মানে বৃষ্টি দিন গেল কি গরমে গরমে, শীতকাল আসে গেল নি আর তথাপি শীতের দিনে বিহে গরম, খুব গরম ফেলেছে জানো। মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা ব্লগ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, এইমাত্র চান টান করে মাথা ধুয়ে স্নান টান করে আসলাম। আজকে মঙ্গলবার, পুজো দিতে লাগবে, পানা দিতে লাগবে, আগে পানাটা দিই নি, অনেকটা রোদ, অনেকটা গরম লাগছে জানো, অনেকটা গরম লাগছে, যার জন্য তাড়াতাড়ি। এখন বাজে সাড়ে আটটা, সাড়ে আটটার সময় চলো পুজো দিয়ে নিই, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব খুব ভালো লাগবে। সব যোগাড়যন্ত্র জোগাড় করে নিয়ে যাচ্ছি, চলো পুজোর আগে পটাপট দিয়ে দিই, তারপরে বকবো কবো। রান্নাবান্না কিছু হয়নি, রান্নাবান্না আসি, পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাবান্না করবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে পানা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে একদম চলে এসেছি, আসে দেখি আটা মাখা ছিল, তার জন্য ভাবলাম পরে যেন দুটো রুটি, আমাদের দুটো রুটি করে বানিয়ে নিই পটাপট, আর চা আছে, চা দিয়ে খেয়ে নিবো, আর কিছু তরকারিপত্র করতে লাগবে না। তাই জন্য বসে পড়েছি, রুটি পাঁচ ছটা মতন করে নিয়েছি, আজকে রুটি করবো না, একটু তেল মেরে নিবো, রিফাইন তেল নাহলে ঘি একটু মেরে নিবো। আর এরকম আমি রুটি খাই না, মঙ্গলবার না রুটি খাই না, পোড়া জিনিসটা খাই না। চলো গাইস, আমার এখানে বেলাবেলি অলরেডি শেষ উপরে হইলো নি, সেকে নি, দেখতে থাকো পুরো ব্লগটা, খুব খুব ভালো লাগবে।
আমার এখন জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। জলখাবার কমপ্লিট করে ফেলার পরে মেশিনে কিছু জামা প্যান্ট দিয়েছিলাম, ডেলি জামা প্যান্ট ওইসব দিয়েছিলাম সফা করতে, আর হয়ে গেছে। ভাবলাম আগে মনে থাকবে না, আগে জামা প্যান্টগুলো শুকিয়ে নি। আর দেখতে পাচ্ছ আমাদের বাগানে কি সুন্দর সাদা গোলাপ ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে মেয়েকে জিজ্ঞেস করছিলাম তুই ক্যামেরাটা ধরেছি, তো ওই ক্যামেরাটা ধরেছিল জানো, আর বললাম না আমার ক্যামেরা অন আছে, তুমি টেনশন হো না, তুমি আরামসে ভিডিও কন্টিনিউ করতে থাকো। ঠিক আছে, এখানে কিছু জামা প্যান্ট শুকিয়ে নিয়েছি, দেখতে থাকো পুরো ব্লগটা, খুব খুব ভালো লাগবে। দুপুরবেলা মন হলো আজকে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, তাই জন্য ভাবলাম একটু কিছু আলাদা বানিয়ে খাই। তাই জন্য এখানে শুকনো লঙ্কা, জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সুজি, ঝাল সুজি বানালাম। তাই জন্য ঝাল সুজিটা না এইভাবে খেতে খুব ভালোবাসি, বেশি শুকলে শুকলে না খেতে ভালো লাগে না, তাই জন্য আমি এইভাবে করে নিলাম একটু জল জল টাইপের। কিন্তু সুজিটা না বেশ হাওয়া বাজে শক্ত হয়ে গেছিলো, কিন্তু খেতে না এইভাবে সুজিটা আমাকে খুব ভালো লাগে। আর এপাশে খাওয়া দাওয়া করে একটা ভিডিও এডিটিং করা ছিল, ভিডিও এডিটিং করলাম, করে একটু রেস্ট নিলাম। এখন বাজে চারটা, সাড়ে চারটা বাজে, আর সাড়ে চারটা বাজে মেয়ের টিউশন টাইম হয়ে গেলো। আমি ঠিক আছে চল তোকে টিউশনে দিয়ে আসি, বললো মা আমি চলে যাবো নিজে। আমি ঠিক আছে এখানে কাছে তো, তাই জন্য টিউশনে একা একা চলে যাই। তাই জন্য ওকে টাটা ভাই ভাই বলে দিয়ে ঘোটা ঝাঁটা পাটা কাম রাখবো, সন্ধ্যা দিব। দেখ আজকে আজকাল না ছোটো দিন হয়ে গেলো নি, আর পটাপটে দিন চলে যাচ্ছে আর জানতে হয় না, সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে। ঘরে টুকিটাকি কাজ শেষ করতে লাগবে না, তার আজকে না এক্সাম কালকের দিকে আরম্ভ হয়ে যাবে, ওকে একটু সন্ধ্যালে পড়াতে লাগবে জানো। এইটা হলো আমার গোডরেজ, গোডরেজটা তোমাদেরকে চলো খুলে দেখাচ্ছি গোডরেজের হালত কি। আমি এইমাত্র খুলেছিলাম, চলো দেখাচ্ছি গোডরেজটা খুলে। মানে এমনি কার গোডরেজ থাকতে পারে তোমার বলো, মানে সব খালি খুঁদা আছে গোডরেজের মধ্যে, সব কিছু খুঁদা আছে। চলো এগুলো না সব গুচ্ছা গুচ্ছি করে ঠিকভাবে রাখবো, কেননা আর নেই জিনিস অত নাই, কিন্তু যেটা খুঁদা হয়েছে ওই অনুসারে ওকে রাখতে হবে দেখা করে। চলো এগুলো গুছাগুছি করতে থাকি, করে পুরা ফাইনাল লুক দেখাবো। এখন আফটার দেখছো, তারপরে বিফোর দেখবে কি অবস্থা আমার গোডরেজ দেখলে।
আমার এখানে গুছা গুছি করে পুরো গোডরেজটা পুরো সাজিয়ে গুছিয়ে রাখলাম। এখানে কিছু জামা প্যান্ট রাখেছি, ওকে সিলাই করতে দিব, ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি। আর এপাশে দেখো সবগুলো গুছা গুছি করে এই ব্যাগের মধ্যে করে সব কিছু রাখলাম। আর একটা ব্যাগ হয়ে থাকলে এই দু তিনটা কাপড় ওই থাকতাম, আর ওই নিয়ে চলো সব ব্যাগ রেখেছিলাম। আর এইটা না জামা প্যান্টের জায়গা, ওটার হাত দিলাম না, এ ঘন্টা লাগবে ঠিকঠাক করে রাখতে, তাই জন্য কালকে দিকে ওইটা করবো। চলো আমার গোটেটা কুচা কুচি করে রেখে দিয়েছি। এখানে দুটা ভেনির ব্যাগ টাঙিয়ে দিয়েছি এমনি হ্যাঙ্গরে, কেন ওকে পরে সাইজ করে রাখবো। চলো বাবু মশাই এসে গেছে, জানো এখন বাজে রাইট নটা, রাইট নটা বাজে। চলো আর এই বেডশিটটা কাটলাম, বেডশিটটা পাতবো বলে নতুন বেডশিট, আহা হয় না গোটেটা চাপিয়ে না, এই বেডশিটটা কাটলাম নতুন বেডশিটটা যে পাতবো বলে বিছনার মধ্যে। কেন চলো চাটা খেয়ে নি, চাটা আছে।